অনেকক্ষণ ধরে বকবক কইরে গেলাম কিন্তু ভিডিওই অন করি নাই। পরে দেখছি ভিডিওটা অন করা হয় না, মাথা আমার গেছে গরম হয়ে। তো যাই হোক, আবার নতুন করে বলছি নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। তো যথারীতি আমার পাশেই হচ্ছে জানালা, তার পাশেই হচ্ছে মেন রোড, সেখান থেকে প্যাপু আওয়াজ তোমরা পাবে, কিচ্ছু করার নেই। তো ভিডিওটা আমি শুরু করি। আজকে যে ভিডিওটা, মানে হ্যাশট্যাগ আমরা বাঙালির টপিক, সেটা হচ্ছে বলে দিই আগে, দে ফ্যামিলি ব্লগসের যে মাসিমণি উনিই দিয়েছেন। তো টপিকটা হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি, এটা নিয়ে বলতে হবে। তো সবার প্রথমে বলি যে এই যে আমাদেরকে যারা সৃষ্টি করেছে সেই স্রষ্টার কথা না বললে তো এই ভিডিওটা মানে প্রথমেই বলতে হবে, না হলে এই ভিডিওটা পুরো কমপ্লিটই করা যাবে না। কেননা সেই ওপরওয়ালা সর্বশক্তিমান, সে আমাদের মতন এই ক্ষুদ্র নগণ্য প্রাণীদেরকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে থাকার জন্য। আর তার আগে কিন্তু সে তৈরি করে রেখেছিল এই পৃথিবীতে এসে আমরা কীভাবে থাকব, কীভাবে আমরা নিজেদের পেটের খিদে নিবারণ করব, সেই সব ব্যবস্থা কিন্তু তিনি আগে থেকেই আমাদের জন্য করে রেখেছিলেন। শুধু আমরা সেগুলো একটু খুঁজে নিয়ে আমাদেরকে সেগুলো তৈরি করে নিতে হবে, কিন্তু সে আমাদের জন্য একদম সমস্ত কিছু পরিপূর্ণ করে রেখে আমাদের এই পৃথিবীটা তিনি তৈরি করে দিয়েছিলেন। তারপরে আস্তে আস্তে আমরা সেখান থেকে নিজেরা অনেক উন্নত হয়েছি। উন্নতটা হয়েছি কিসের জন্য, সেটাও কিন্তু তার হাত। তার সে আমাদেরকে এমনভাবে বানিয়েছে যাতে আমরা আজকে যেখানে এসেছি সেটা আমরা আসতে পারি, সেইভাবে কিন্তু এই আমাদের মানুষকে বানিয়েছে। মানুষ জন্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জন্ম, তো ভগবান কিন্তু আমাদেরকে সেইভাবেই তৈরি করেছে, নালে তো এত প্রাণী আছে তারা কেন হতে পারেনি, মানুষই কেন হয়েছে? নিশ্চয়ই আমাদেরকে সেই রকম কিছু দিয়েই, আমাদের ভেতরে সেই রকম কিছু দিয়ে, সেই রকম চিপ দিয়ে, সেই রকম মেমোরি ঢুকিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, যার জন্য আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব। তার কথা যদি না বলি কী করে হবে? তার কথা তো বলতেই এটাও অবাক লাগে যে আমরা যে এসছি, মানে আমাদেরকে যে এখানে পাঠানো হয়েছে, আমাদের মানে পৃথিবীটাকে কিন্তু সেই রকমভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছে যে আমরা যাব গিয়ে, আমরা মানে যখন আমাদের খিদে পাবে তখন আমরা কী খাবো? তখন তার জন্য গাছ ছিল, গাছের ফল ছিল, সেই ফলটা পেরে আমরা খেয়েছি, মানে আমাদের যে আদিম মানব তাদের কথা বলছি, তো খেয়ে সেই পেটের যে খিদের যে জ্বালাটা সেটা নিবারণ করেছি। তো সে তো সর্বশক্তিমান, সে তো সব জানে, সে তো সৃষ্টিকর্তা, তার জন্যই সে এই স্রষ্টা আমাদেরকে সেইভাবে পাঠিয়েছে, আর তিনি সৃষ্টি সব সেইভাবেই সৃষ্টি করেছেন। এইবার হচ্ছে যেটা আমার সবথেকে মানে বেস্ট স্রষ্টা আর বেস্ট সৃষ্টি, সেটা হচ্ছে মা বাবা আর সন্তান। মা বাবা হচ্ছে সব থেকে ভালো স্রষ্টা আর তার সন্তান হচ্ছে সব থেকে ভালো সৃষ্টি। সে যে রকমই সন্তান হোক না কেন, তার মা বাবার কাছে কিন্তু সেই সন্তান সব থেকে অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। মানে সন্তানের কাছে আর কোনো কিছুই মানে মা বাবার প্রিয় হয় না। সে তার সন্তানের যত ত্রুটি থাক তার মধ্যে, কিন্তু তাও তার মা বাবার চোখে সেই সন্তান হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে বেস্ট সন্তান। এমন অনেক সন্তান আছে যারা কত রকম অপূর্ণতা নিয়ে জন্মায়, কিন্তু তার মায়ের কাছে কি সে ফেলনা হয়? একদমই ফেলনা না। সেই মা কিন্তু সেই সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরে রাখে, তাকে কিন্তু একদম ফেলতে চায় না। হ্যাঁ, এবার তোমরা বলবে যে হয় না, এই তো হয়, অনেক উদাহরণ আছে, কিন্তু সেটা কিন্তু খুব ব্যতিক্রম। ব্যতিক্রম সব ক্ষেত্রেই তো থাকে, তো সেটাও সেরকমই ব্যতিক্রম। বেশিরভাগ মাই কিন্তু সেই সন্তানকে মানে খুদ যেই সন্তানের মধ্যে আছে সেই সন্তানকে বুকে জড়িয়ে কিন্তু বেঁচে থাকে, এরকম আমি অনেক দেখেছি। আবার এমনও আছে যে অনেকে বলছে তোমার সন্তান কুৎসিত, দেখতে ভালো না, কিন্তু সেই মায়ের চোখে তার সন্তান হচ্ছে ভীষণ সুন্দর সন্তান। তার মায়ের চোখে সবসময় তার নিজের সন্তান হচ্ছে সব থেকে সুন্দর। যখন কোনো কিছু সৃষ্টি করে, সে যে কোনো কিছু হতে পারে, কোনো শিল্পী যখন তার তুলির টানে এক একটা পেন্টিং, এক একটা ছবি তৈরি করে, যখন সেটা সম্পূর্ণ হয়ে যায়, তখন যেমন তার সেই শিল্পীর বা সেই সৃষ্টির
যে স্রষ্টা তার যেমনি একটা মনে মানে একটা আলাদাই তৃপ্তি আসে, আলাদাই শান্তি আসে, সেটা কিন্তু মানে অনেক অনেক কিছু দিয়েও সেটা পূর্ণ করা যায় না। হাজবেন্ডের কয়েকটা ছবি আমি সবশেষে দেব, তোমরা দেখো যে কটা ছবি ছিল আমি সে কটা ছবি দেব দেখো। আবার এমন আছে যারা গান করে, তারা যখন অনেক চর্চা করে অনেক কষ্ট করে সেই গানটাকে তোলে যখন, তখন যেই একটা তাদের একটা মানে কি বলবো একটা শান্তি, তারপরে যখন সেই গানটা কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে সে পারফর্ম করে, তখন সবাই যখন একটা হাততালি দেয় সেটার একটা কিন্তু আলাদাই শান্তি। মানে সেই স্রষ্টা যখন সেই সৃষ্টিটাকে সবার সামনে তুলে ধরে, সবাই যখন সেটাকে বাহবা দেয়, তখন কিন্তু একটা আলাদাই শান্তি। তো এই আরেকটা কথা একদমই না বললে নয়, আমি একদম ভুলে গেছিলাম, এই কথাটা হলো এই যে ইউটিউব প্ল্যাটফর্মটা, এটাও কিন্তু আমরা যারা এই ইউটিউব ভিডিও করছি তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা। আমরাও তো সবাই এক একজন স্রষ্টা, এক একটা ভিডিও এগুলোও কিন্তু আমরা সৃষ্টি করে যাচ্ছি, এইগুলো কিন্তু এই ইউটিউবের ঘরে থেকে যাবে, মানে যতদিন ইউটিউব রাখবে, যতদিন ইউটিউব থাকবে ততদিন। তো তার জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যারা ভিডিও করছি এমন ভিডিও করছি যাতে আমাদের পরের প্রজন্ম এসেও দেখতে পারবে যে আমরা কি সৃষ্টি করেছি। আশা করি এমন কোনো কিছু করব না যাতে আমার পরের প্রজন্মর কাছে আমি মুখ না দেখাতে পারি, সে যাতে আমার ভিডিওগুলো মানে আমার সৃষ্টিগুলো দেখে তার যাতে লজ্জা না করে, তার যাতে কুণ্ঠাবোধ না হয়। তার জন্য আমাদের প্রত্যেকের উচিত এই যে সৃষ্টি, আমাদের যে সৃষ্টি করার জায়গা, আমাদের যে সৃষ্টিগুলো, আমরা স্রষ্টা, এই যে ভিডিওগুলো আমরা যে সৃষ্টি করছি এমনভাবে সৃষ্টি করা উচিত আমাদের পরের প্রজন্ম বা আমাদের চেনা জানা যারা আছে সবাই এইগুলোকে দেখে, আমাদের এই সৃষ্টিগুলোকে দেখে বাহবা দিতে পারে, ভালোবাসতে পারে। আর আমরা যারা এই স্রষ্টা আমাদের যাতে একটুও লজ্জা না করে, আমরাও যাতে গর্ব অনুভব করতে পারি আমার এই সৃষ্টির জন্য। চলো বন্ধুরা, আমার হাজবেন্ডের কিছু সৃষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করি। এইগুলো লিলুয়া থেকে নিয়ে এসেছে, তো যে কটা ছিল সে কটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। আগেটা দেখলে একটা ঘোড়া, এটা মহাদেব, পাশে আছে কৃষ্ণ আর তার পাশে বুদ্ধ। আরও অনেক পেন্টিং আছে, কিছু পেন্টিং বিক্রি হয়ে গেছে, কিছু পেন্টিং খুলে আলাদা করে রাখা হয়েছে, সেগুলো আনা হয়নি, কেননা সেগুলো ফ্রেমের মধ্যে আটকাতে হবে বা ওই যে এ থাকে তার মধ্যে আটকাতে হবে, সেটার নামটা এইমাত্র এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখানে দেখো আরও কিছু পেন্টিং দেখাচ্ছি, হয়তো এখানে কোনো এক্সিবিশন করবে তার জন্যই পেন্টিং কটা নিয়ে এসছে। তো এখন অনেক দিন ধরেই সময় পাচ্ছে না নতুন কোনো সৃষ্টি করার, তো এই পুরনোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো কিন্তু এক একটা অনেক বড় বড় পেন্টিং। এখানে একটা বুদ্ধ দেখো, এটা কিন্তু একটু স্পেশাল, এটার মধ্যে রেইকি সিম্বল আছে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় পজিটিভ থেকো, হাসি খুশি তো অবশ্যই থেকো। তো টাটা।